হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের আমি আপনাদেরকে একটা স্পেশাল খাবার রান্না করে দেখাবো, সেটা হলো খোকা সর্ষে ইলিশ। আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার একটু হালকা ভেজে নেব। সর্ষে ইলিশ করতে গেলে না ভাজলে কোনো অসুবিধা নেই, তবে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, পুরো ভাজার কোনো দরকার নেই। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, হালকা ফ্রাই করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে দেব। এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, পেস্টের মধ্যে হলুদ লবণ লঙ্কা জিরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এখানে আমি টমেটো পেস্টটা নিয়েছি গ্রেভিটার জন্য, তবে আপনারা নাও নিতে পারেন। এখানে কোনো রকম রসুন আদা পেঁয়াজ ইউজ করা যাবে না। এবার উল্টে দিচ্ছি, আস্তে আস্তে উল্টাতে হবে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে সর্ষের মধ্যে হালকা জল মিশিয়ে নিয়েছি। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। প্রায় 3-4 মিনিট পর ফিরে এলাম, দেখুন মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার উল্টে দেব, আস্তে আস্তে উল্টাতে হবে, এই মাছগুলো খুবই নরম হয়। আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এর চেয়ে বেশি শুকানোর কোনো দরকার নেই, পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল খোকা সর্ষে ইলিশ, খেতে কিন্তু অসাধারণ। আপনারা বানাবেন, রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার।